সেই রক্তচক্ষু প্রগাঢ় কোভিডের রাজ্যে গত চব্বিশ ঘন্টায় রাজ্যে আরও আক্রান্ত হলেন 518 জন, মৃত্যুর কোলে ঝুলে পড়লেন আরও 3 জন, তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 398 জন। এই সময় তথ্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের। ফের করোনার দাপট রাজ্যে, গত চব্বিশ ঘন্টায় করোনার আক্রমণে মৃত্যু হল আরও 3 জনের। এই সময় করোনায় সংক্রমিত হয়েছেন 518 জন, সুস্থ হয়েছেন 398 জন। এই তথ্য নিশ্চিত করেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী দৈনিক সংক্রমণের হার ফের বাড়ল, যা 6.03%। এই দিনের মোট পরীক্ষিত নমুনার সংখ্যা 8,591টি। গত চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক সংক্রমণের ক্ষেত্রে প্রত্যেক দিনের মতো সেই প্রথম স্থানেই পশ্চিম জেলা। আক্রান্তের সংখ্যা 130, সংক্রমণের দ্বিতীয় স্থানে রয়েছে 29টি জেলা। এই জেলায় সংক্রমিত হয়েছে 94 জন। এরপর তৃতীয় স্থানে দক্ষিণ জেলা, সংক্রমণের সংখ্যা 91, তাছাড়া খোয়াইয়ে 24 জন, উত্তরে 29 জন, সিপাহীজলায় 23 জন, ধলায় 61, গোমতীতে 66 জন সংক্রমিত হয়েছেন। এখনো পর্যন্ত রাজ্যে মোট মৃত্যু হয়েছে 712 জনের। সুস্থতার হার গত চব্বিশ ঘন্টায় 93.55%। শনিবার দুপুর 12টার পর থেকে শুরু হয়েছে উইকেন্ড কার্ফিউ, যা চলছে রবিবারও। সোমবার ফের দুপুর 2টা থেকে শুরু হয়ে যাবে করোনা কার্ফিউ। তবে কিছুতেই যে সংক্রমণ থামছে না রাজ্যে, উদ্বেগ সবার মধ্যেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।